আজকে মাত্র 95000 টাকায় ট্রেডিং কার দেব 95000 টাকায় গাড়ি 90 গাড়ি দেব আজকে কিন্তু অনেকগুলা গাড়ি থাকবে লাইটটা আসলে এটার এটার ইঞ্জিন কন্ডিশন এত ভালো আপনি একজিও এলিয়ন প্রিমিয়ো এটা কাছে কিছু না ইঞ্জিন কন্ডিশনের জন্য এত ভালো এত ভালো তো যাই হোক মোমন ভাই আমার কিছু কথা ছিল এগুলো আমি ক্লিয়ার করে দেই তারপরে আমরা চলে যাব লাইভ ইয়েতে গাড়িতে আজকে কিন্তু আমি একটু বলি দর্শকরা আসলে লাইভটাতে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কষ্ট করে একটু সময় নিয়ে থাকেন আজকে কম বাজেট 95000 টাকা থেকে আপনারা কিন্তু 10 লাখ না না এখানে মাইক্রো দিচ্ছি কত টাকা জানেন কত ভাই মাত্র 2,05,000 টাকায় আমার 5000 বেজাইছে এটা 2,05,000 টাকায় নাবানা নাবানা গাড়ি দিচ্ছি যারা 2,05,000 টাকা যারা নাবানা গাড়ি চাচ্ছেন 2,05,000 এ আমাদের কাছে গাড়ি পাবেন একদম বেস্ট কন্ডিশন তারপরে কিছু গাড়ি দেখেন 2,50,000 3,00,000 2,00,000 1,80,000 অনেক ধরনের গাড়ি আছে আজকে আমার কাছে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে লাইভটা আসলে যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু শেয়ার করেন শেয়ার করলে আমরা গাড়িগুলো দেখা শুরু করব যাই হোক মোহন ভাই আমরা তো অনেক দিন পরে আসছি অনেক দিন আমি আসলে একটু ঝামেলায় ছিলাম অনেকে তো জানে না অনেকে আমাকে বলে যে মাসুম ভাই আপনারা কি ডিমান্ড দেখাচ্ছেন নাকি ফোন দিলে ফোন ধরতেছেন না কারণটা কি তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ভাই মাফ করবেন আমি আসলে একটু ঝামেলায় ছিলাম আমার শাশুড়িটা ক্যান্সারের রোগী ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল অপারেশন ছিল রমজান মাস থেকে আমি হাসপাতালে দৌড়াদৌড়ি ছিলাম সবাই তার জন্য দোয়া করবেন ঈদের পরে অপারেশন হয়েছে সে যেন সুস্থ হতে পারে ভালো থাকে আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এই কারণে আমি আসলে ব্যস্ততার মাঝখানে ছিলাম ভাই আপনাদের অনেকের ফোনে রিসিভ করতে পারি নাই ফোনের বাইরে ছিলাম তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ভুল দৃষ্টিতে দেখবেন না তাই এটার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর ঈদটা আসলে ওইভাবে আমার উদযাপন হয় নাই হাসপাতালে রোগী আমার ঘরের ফ্যামিলি অবস্থা ভালো না আমার মাও একটু অসুস্থ ছিল আমার মার জন্য আপনারা দোয়া করবেন তো যাই হোক আজকে আমরা বেশি ইয়ে করবো না আমরা এইদের পরে আসছি অনেকদিন পরে আমরা গাড়িগুলো দেখাবো খুব শর্টকাটে সবাই আমাদের পাশে থাকবেন সবাই পাশে থাকেন সবাই শেয়ার করেন সবাই লাইক দেন আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দেন কি করবেন লাইক দেন অথবা ডিসলাইক একটা দিন আচ্ছা আমি আরেকটু কথা বলি আমাদের পার্টনার সাইদ ভাই ওনার আব্বার অবস্থা খুবই খারাপ উনিও অনেকদিন যাবত হাসপাতালে ভর্তি ওনার জন্য আপনারা খাস দিলে একটু দোয়া করবেন সবার কাছে দোয়া চাই দেশে ও দেশের বাইরে যারা আছেন উনি অনেকদিন যাবত কষ্ট করতেছে অনেক অবস্থাটা অনেকই খারাপ সবাই ওনার জন্য একটু খাস দিলে দোয়া করবেন ভাই এই কারণে আসলে আমাদের একটু এলোমেলো ছিল আমরা সবাই ফোন টোন রিসিভ করতে পারি নাই সাইদ ভাই হাসপাতালে দৌড়াদৌড়ি আমি হাসপাতালে দৌড়াদৌড়ি তো যাই হোক আপনারা সবাই মার দোয়া কারণে সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করেন আর যারা অসুস্থ আছে মাসুম ভাইয়ের শাশুড়ি আপনার আম্মা জি জি মাসুম ভাইয়ের আম্মা এবং আমাদের মায়ের দোয়া কারণে ওনার্স কিন্তু মাসুম ভাইয়ের পাশাপাশি সাইদ ভাই আছে সাইদ ভাই মোশাদ ভাই আরো আছে আমাদের সাথে অনেক আছে আর অফিসিয়াল কাজগুলো করে আর ভাই মোটামুটি এডের কাজগুলো করে থাকে এছাড়া অন্যান্য কাজগুলো করে তো সাইদ ভাইয়ের আব্বা অসুস্থ সবাই একটু দোয়া করবেন আচ্ছা আমরা লাইভটা আসলে শুরু করে দিব প্রথম আমরা ভাই কোন দিয়ে শুরু করব আমরা কি স্পেস দিয়ে শুরু করতে যাচ্ছেন আপনি আকর্ষণীয় গাড়ি আচ্ছা এটা দিয়ে শুরু করব মন ভাই যেহেতু এটার কাছে আসছে এটা দিয়ে শুরু করব আমরা স্পেসিও হ্যাঁ এটা হলো 2000 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন আচ্ছা আর 23-24 পেপারসটা কমপ্লিট করা হ্যাঁ মন ভাই আর এটা সিসি কিন্তু 1600 গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে একদম ফ্রেশ অবস্থায় আছে টুকিটাকি কিছু কাজ আছে আমরা রানিং করতেছিলাম হ্যাঁ আজকে সিএনজি করা আছে না সিএনজি করা আছে সিএনজি করা আছে জি সিএনজি করা আছে একটু দেখাই দেন মোমনের পিছনটা দেখাই দেন ব্যাক সাইডটাও দেখাই দেন দেখি অল অপশন অটো না ভাই অল অপশন অটো জি দেখেন গাড়ি ফ্রেশ আছে অল অপশন অটো এসিও ভালো জি 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 এসিও কিন্তু ভালো এটা কিন্তু তেল গ্যাস দুটোই কমপ্লিট আছে জি আজকে কিন্তু ধামাকা অফার থাকবে মোমন ভাই আজকে আমাদের যে মেলা মেলা তো শেষ হইছে কিন্তু অফার শেষ হয় নাই এটা কি কোন ভাই মেলা শেষ হইছে ডিসকাউন্ট অফার কিন্তু শেষ করি নাই সবাই কিন্তু পাশে থাকবেন এবং কি লাইভটা মিস করবেন না আর সবাই একটু শেয়ার 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 চাই মানে মেলা শেষ ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে মেলা শেষ হইছে ডিসকাউন্ট শেষ হইছে প্রাইস ওরকমই থাকবে আগের প্রাইস থাকবে হয়তো তার চেয়ে কমতেও পারে কমতেও পারে কমতেও পারে যাই হোক শুনা খুশি হলো এটা মাসুম ভাই কত রাখবেন বলেন এটা আসলে আমার প্রত্যেকটা রিভিউতে ছিল কিন্তু 5,30,000-20,000 হ্যাঁ এরকম টাইপের মেলা তো ছিল কিন্তু 5,00,000 এর উপরে আচ্ছা আজকে কমে তবে আজকে কিন্তু আরো কমবে আজকে কমবে আজকে কমবে ইনশাআল্লাহ 4,70,000 470 করে দিলাম স্পেসিও 470 মোহন ভাই আমি বললাম না কি যে করবো আজকে কল্পনা করতে পারবেন না ওই যে আমার আব্দুল রব ভাই বলে আসলে আরো অপশন আছে আমার কোনো অপশন নাই ভাই আমি যা বলো সরাসরি নো অপশন অপশন নাই না না কোনো অপশন নাই আর আমার জন্য সবাই ইসলাম কিন্তু নিয়ে আসতে হবে ইসলাম নিয়ে আসতে হবে আচ্ছা এটা কি কারণে তো নিয়ে আসতে হবে এটা কিন্তু আমরা পরে বলবো এটা বলবো পরে কারণ কিন্তু আমি রাখা দিলাম সবাই সাথে থাকবেন পরে না মাসখানে বলে দেব মাসখানে বলে দেব ঠিক আছে ওকে আচ্ছা এখন দেখাবো আমরা 100
এসি লিমিটেড 100 এসি লিমিটেড হ্যাঁ আচ্ছা অল্প দামে দেব এটা পেপারসটা ফেল আছে এটা মডেল ইয়ার কত ভাই এটা মডেল ইয়ার 93 জি জি তেল গ্যাসও কমপ্লিট একটু মোসা দিলা না তেল গ্যাসও কমপ্লিট না ভাই হ্যাঁ হ্যাঁ তেল গ্যাসও কমপ্লিট আচ্ছা দেখেন রাইট সাইডে কন্ডিশন ওকে পেপারস কি অবস্থা ফেল পেপার সেল জি জি পেপার সেল এটা আসলে মোহন ভাই রানিং ফেল তো এটাকে গ্রামগঞ্জে যদি চালায় এইভাবে চালাতে পারবে প্লাস যদি কেউ আপনার ট্রেডিং করতে চায় ট্রেডিং করতে পারে এসিটা কমপ্লিট আছে হ্যাঁ এসি কমপ্লিট আছে এটা কত রাখবেন মাসুম ভাই এটা আমি আজকে বলেন ভাই আজকে দাম কমাই দেন সব দাম কমাই দেন আজকে কমাই দেব আজকে সব দাম সবগুলা তো দাম কমাই দেন আমি তো বলছি মেলা থেকে ডিসকাউন্ট আপনি চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে গেছি মেলা কিন্তু শেষ মেলা শেষ কিন্তু ডিসকাউন্ট শেষ না ডিসকাউন্ট আর বাড়ছে 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 মেলা শেষ হতে ডিসকাউন্ট বেড়ে গেছে যাক এটা করে দিলাম আপনার 185,000 জান 1,85,000 100 স্পিন্ডেল পাচ্ছে 185,000 তে 185 আর কি কম কোন আর কি ডিসকাউন্ট দেব কোন আচ্ছা 185 এটা কিন্তু আগে কত ছিল মাসুম ভাই এটা না আছে না এটা প্রথম রিভিউ যাচ্ছে প্রথম ছিল আজকে নতুন গাড়ি অনেক অনেকগুলো নতুন গাড়ি অনেক নতুন গাড়ি আজকে আচ্ছা আমরা এই গাড়িটা দিই আচ্ছা আমরা এদিক থেকে শুরু করি যা শেষ করে করতে যাব ওকে ওকে আচ্ছা চেয়ারম্যানের বি6 বাজারও চেয়ারম্যানের জি জি চেয়ারম্যান ওরে আর কয়েকবারই দাও হয়েছে ভাই এটা রেট কমাইতে কমাইতে চেয়ারম্যানও কইছে ভাই গাড়ি বেচেন আর নাইলে কিন্তু আপনি বাসায় নিয়ে এটাকে ঘুমাইতে হইব অতএব রেট অনেক কমায় ফলাইছি ডিসকাউন্ট 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 শেষ করে ফলাইতেছি আজকে ডিসকাউন্ট কঠিন ডিসকাউন্ট চলবে কঠিন কঠিন একটা ডিসকাউন্ট গাড়িটাকে চারিদিকে দেখাই দেন দেখেন গাড়ি দেখানোর পরে রেটটা বলে দেব শর্টকাটে বারে চাকা দেখছেন চাকা দেখলে তো শান্তি এই গাড়িটা আজকে চাকার দামই দিয়ে দিন দেখেন পুরো গাড়িটা দেখেন স্পেয়ার চাকা আছে এই স্পলার এটা কি অবস্থা আছে ভাই পেপারস কি অবস্থা ভাই এটার পেপারসটা 20 সাল পর্যন্ত কমপ্লিট 20 সাল হ্যাঁ আর সবচেয়ে প্লাস পয়েন্ট কি বি6 কিন্তু 3.5 এর নিচে সিসি হয় না এটা মাত্র 2500 সিসির একটা গাড়ি 2500 হ্যাঁ 2500 সিসির গাড়ি আর আপনি ইঞ্জিল গিয়ার এসি সানরুফ 7 সিটার গাড়ি কোন দিক দিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে কত বলেন আজকে কত এটা কত যাচ্ছেন ভাই 5,90,60,70 এরকম ছিল মেলার ভিতরও আজকে কি অবস্থা আর আজকে মাত্র 4,80,000 4,00,000 মাত্র 4,80,000 ফিক্সড প্রাইস 4,80,000 হ্যাঁ 4,80,000 ফিক্সড প্রাইস ফিক্সড ফিক্সড কোনো কথা চলবে না যেভাবে আছে পেপার সেল অবস্থায় আচ্ছা হ্যাঁ এখন দেখো গরিবের মার্সিডিস গরিবের মার্সিডিস আচ্ছা 10,000 টাকা লাভে কিন্তু এটা আমি আগে রিভিউ দিছিলাম 10,000 টাকা হ্যাঁ যেটা সত্যি কথা আজকে কত এটা এটা 2,50,000 টাকাই এটা আমাদের 2,40,000 আমাদের কষ্ট করছে 5,000 টাকা লাভে দিয়ে দেন না আজকে আর ভাই এটা তো 5,000 লাভ দিলে আমার কিছু থাকে না না একটা শোরুম 5,000 টাকা লাভে যে বলে যে গাড়ি বিক্রি করছি কোনোদিনও এটা মিথ্যা কথা ভাই না টিকবে না আমি এটা 10,000 টাকা লাভে দিয়ে রাখছি আগে 2,50,000 2,50,000 চলবে এটা 2,50,000 2,50,000 পাশের মডেল আচ্ছা পাশের মডেল হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার 100% গ্যারান্টি দিয়ে দেবো আমি এটা এটা সিসি কত এটা সিসি 1331 আচ্ছা ভাই অনেকে বলে ইঞ্জিন দেখাই না আমরা এটা দেখাই দিব হ্যাঁ হ্যাঁ ভাই আমরা ইঞ্জিনগুলো দেখাই দিই মাসকা এটা আপনার ইঞ্জিন এসি গিয়ার আমি নিজের হাতে লাগাইছি গাড়ি এখন বিক্রি করি না রিকন্ডিশন রিকন্ডিশন একদম লিখিত গ্যারান্টি দিয়ে দেবো এটার আমি ইঞ্জিন গিয়ারের অনেক ভাই বলে 20 মিনিটের সময় যে ভাই ইঞ্জিন গুলো দেখেন আমরা ভাই বিভিন্ন অনেকগুলো গাড়ি থাকে আমরা যার কারণে দেখাতে পারি না এই যে পিছনের কন্ডিশন না গাড়ি মন ভাই এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ওই বাইরে রাখছি তো মন ভাই দোলাবালি গুলো একটু ঢুকে গেছে বুঝছেন না এমনি আল্লাহর রহমতে কোনো এটা নিজের কিনা আমার নিজের কিনা আমার নিজের কিনা ইঞ্জিন নিজে কিনা লাগে হ্যাঁ আমি নিজে কিনে এখন গাড়ি বিক্রি করি নাই একদম ফ্রেশ কন্ডিশনের রিকন্ডিশন ইঞ্জিন লাগানো তাহলে এটা দিয়ে দিছেন কত আজকে 2,50,000 একদম 2,50,000 এটাতে যদি কেউ আমাকে 1 টাকা রিকোয়েস্ট করেন সম্ভব না না আমি 10,000 টাকা প্রফিটে বলছি ঠিক আছে এখন আসেন 100 খরচা 100 খরচা নাই কোনো খরচা খরচা নাই না না খরচা ছাড়া চলবে মডেল কত ভাই এটা হলো 96 এর আসলে লাইভটা সবাই শেয়ার করেন একটু লাইক শেয়ার ভাই একটু বেশি বেশি শেয়ার করেন শুক্রবারের দিন তো এই আকর্ষণটা কিন্তু বাইরে যাবে ভাই ডিসকাউন্ট কিন্তু মেলা থেকে নেমে গেছে মেলাতে যা ছিল তার চেয়ে নিচে নেমে গেছে ডিসকাউন্ট এত ডিসকাউন্ট চলতেছে আচ্ছা মায়ের দোকান হাটে এটা মডেল হচ্ছে এটা 96 এর মডেল 96 এর মডেল হ্যাঁ আর রেজিস্ট্রেশনটা হচ্ছে রেজিস্ট্রেশন হলো 93 এর মডেল রেজিস্ট্রেশনটা হলো 96 হ্যাঁ 1331 সিসি 1331 সিসি না 1500 অল পাওয়ার 1500 1500 অল পাওয়ার কর্সা গাড়ি 100 কর্সা 1500 অল পাওয়ার একটু গাড়িটা দেখাই দেন পেপারসটা রানিং ফেল আছে অল পাওয়ার না ভাই জি জি 1500 অল পাওয়ার পেপারস ফেল হ্যাঁ জি জি রানিং ফেল রানিং ফেল রানিং ফেল হ্যাঁ আমরা পেপারস কমপ্লিট দিয়ে রেট দেব বলেন পেপারস কমপ্লিট অবস্থায় আমার এটা রেট ছিল 3,60,000 টাকা আগে
আগে ছিল 360 হ্যাঁ আর আজকে তো 360 না কোথায় থাকবে ভাই দেখেন না আপনি মাত্র 310000 টাকায় অল কমপ্লিট 3 লাখ অল কমপ্লিট 3 লাখ 310 অল কমপ্লিট 3 লাখ 10 পেপারস ওকে এসি ওকে অল ওকে অল ওকে 3 লাখ 10 10 এ আগে ছিল 3 লাখ 60 60 দেখেন এই যে মেলা মায়ের দরকার আর মেলাতে ছিল 3 লক্ষ 60 এই মায়ের দরকার আর ঠিক আছে আর আজকে কিন্তু মেলা ছাড়া 50 ডিসকাউন্ট 50 ডিসকাউন্ট দিয়ে দিলাম 50000 টাকা ডিসকাউন্ট রাইট তবে আজকে মজার ঘটনা ফুড মাসুম ভাইয়ের ফুড কিন্তু আরেকটা ঢুকে গেছে আজকে ফুড ঘুরছে হ্যাঁ ওই যে পালকালাম ভিতরে ভিতরে আছে কেসে আমরা দেখাবো মাসুম ভাই সালামাই চাইছেন কারণ ডাকো না লড়াটা এটা এটা জানতে চাচ্ছেন নাকি মাসুম ভাই কিন্তু সালামাই চাইছে সবাই দেয় সব শোরুম মালিক দেয় সালামাই দেয় আর মাসুম ভাই সালামাই চাইছে কারণ 100% চাইছে কারণ আমি এটা রিজন আছে আমার কাছে চাওয়ার আর আমি সালামি চাবো এখন থেকে আমার কাছ থেকে কেউ চাইতে পারবে না 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 আচ্ছা এই দুইটা রিভিউ দিয়ে নেই তারপরে বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা নাবানা মাইক্রো অনেকেই আমার কাছে চাইতেছিল তো আমি যাই হোক যেভাবে একটা ভালো গাড়ি কালেকশন করছি তো গাড়িটাকে একটু দেখেন মোহন ভাই আচ্ছা এটা মডেল কত ভাই এটা 95 এর মডেল সিসি 1500 না সিসি 1500 না জি জি সিট কন্ডিশন সিট তো অরিজিনাল সিট আছে বলেন মাসুম ভাই একদম মানে একটা মাইক্রো গাড়ি যে আছে কি রেটে দেবো আপনি কল্পনা করতে পারবেন না মোহন ভাই কল্পনা আসবে না না একটা না বানা মাইক্রো দিয়ে দিতেছি রানিং ফেল কিন্তু কাগজটা রানিং ফেল যেভাবে আছে এগুলো কিন্তু আমি সব ফিক্স প্রাইস বলে দেবো হ্যাঁ ফিক্স কোনো ঝামেলা থাকবে না আচ্ছা ঠিক আছে বলেন মাত্র 1,95,000 এক লক্ষ 95,000 টাকা দিয়ে দিলাম না বানা মাইক্রো জান 1,95,000 টাকা মাইক্রো গাড়ি আর কি দেবো ভাই 1,95,000 টাকা ভাই মেলা ছিল না বানা না বানা না এটা মেলাতে ঢুকে নাই মেলা ছিল না মেলা বলছিলেন প্রত্যেকটা গাড়ি মেলা থেকে 20-30,000 টাকা ডিসকাউন্টে থাকবে ডিসকাউন্ট চলবে মেলা শেষ হয়েছে মেলা ডিসকাউন্ট শেষ হয়নি না না মেলা শেষ হয়েছে কিন্তু মায়ের দোয়া কারাটে ডিসকাউন্ট কিন্তু শেষ হয় নাই ডিসকাউন্ট আরো বেড়ে গেছে এই পাশে একটা গাড়ি আছে হ্যাঁ এটা হলো এটা মূলত ট্রেডিং কার আচ্ছা আমি এটাকে ট্রেডিং হিসাবে নিছি আমি বিক্রিও করব ট্রেডিং কার হিসাবে এটা ম্যানুয়াল গিয়ার হ্যাঁ ম্যানুয়াল গিয়ার 90 গাড়ি ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন দেখেন ম্যানুয়াল গিয়ার হ্যাঁ হ্যাঁ যারা ট্রেনিং কার অনেক সময় চায় আমি কম দামি গাড়ি গুলো মোহন ভাই আমি ঝামেলায় যাব না একদম বলে দেবো আচ্ছা ঠিক আছে যে ভাইদের ভালো লাগে বাইরে আসবে সাথে আমার সালামি নিয়ে আসবে সালামি আসবে আচ্ছা এটা হলো মাত্র 95,000 টাকা ট্রেডিং কার মাত্র 95,000 9 লাখ লাখের নিচে লাখের নিচে মাত্র 95,000 টাকা ফিক্স প্রাইস 95,000 টাকা হ্যাঁ ফিক্স প্রাইস ট্রেনিং কার এটা প্রাইসটা ফিক্স হ্যাঁ ওকে আমরা এখন আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন মোহন ভাই জি ভাই বিজনেস 99 এর দর্শকরা যে জিনিসটা জানতে চাচ্ছে তো অবাক হয়ে গেছে এটা কি কয় যে মাসুম ভাই সালামি কেন চাচ্ছে এখন আমার সালামি চাওয়ার কথাটা আমি বলতেছি বিভিন্ন শোরুমে কিন্তু সালামি দেয় কেউ কেউ যে শ্যামাই চিনি দিছে কেউ ছাগল দিছে কেউ খাসি ছাগল খাসি তো একই জিনিস বিভিন্ন জন বিভিন্ন ধরনের জিনিস দিছে আর আমি জিনিস নিতে চাচ্ছি কে কি দিবেন আমার জন্য বলেন আচ্ছা আর কারণটা হলো এটাই যে আমরা মায়ের দোয়া কারহাটের অনার যারা আছি তারা যখন একটা গাড়ি কালেকশন করতে যাই রমজান মাসে একটা ভালো গাড়ি কালেকশন করার জন্য রোজা মুখে রেখে আপনাদের জন্য শ্রম দিছি বিভিন্ন জায়গায় যে গাড়ি কিন্তু আমাদের জন্য আনি না আমরা আপনাদের হাতে উঠাই দেওয়ার জন্য একটা ভালো জিনিস ভালো একটা গাড়ির জন্য আপনাদের হাতে উঠাই দিতে পারি ওই বিশ্বাসে আমরা রমজান মাসটাই দৌড়াইছি রমজান মাস তো না অল টাইমে দৌড়াই রোজা রেখে রমজান মাসে আমরা ওইভাবেই দৌড়াইছি তো এই কারণে আমাদের যে শ্রমটা দিছি তা আমাদের শ্রমের কিছু প্রাপ্য পাবো না ভাই আচ্ছা হ্যাঁ এই মায়ের দোয়া কারহাটকে কিছুই পাবে না ভাইদের কাছ থেকে তার মানে হচ্ছে খালি ভাইদেরকে দিব আপনি নিব না ভাইদের জন্য আমার দর্শকদের জন্য কষ্ট করে ভালো 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 গাড়ি কালেকশন করছেন জি জি এর বিনিময়ে একটা আপনারা সালামি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো আমার আমাকে দিতে হবে আমি তো অনেক পরিশ্রম করছি আর আমি আমার দর্শকদের জন্য মানে আমার যে কাস্টমাররা তাদেরকে চেষ্টা করি যেন একটা ভালো জিনিস আমার জানা শর্তে আমাদের জানা শর্তে আমরা একটা খারাপ জিনিস একটা কাস্টমারকে উঠাই দেই না সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক সময় অনেক ত্রুটি আমরা নিজেও জানি না রাস্তায় হয়ে যায় তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে দোষী করবেন না কারণ আমরা অজান্তে যদি কিছু হয়ে যায় তাহলে তো এটা আমরা আসলে কিছু করতে পারি না আমাদের জানা শর্তে আমরা একটা খারাপ গাড়ি মায়ের দোয়া কারাটে আমরা উঠাই না যাই হোক মাসুম ভাই ওইটাই আর কি যেহেতু ঈদ সালামি তো ঈদ মোটামুটি চলে গেছে জি জি সালামি আর আমার দর্শকের কাছ থেকে নিয়েন না
কেন দিবেন না আসলে আমার দিতে হবে একটা কোকলো নিয়ে আইছেন ভাই হ্যাঁ শ্রম তো করছি দিছি আর আমার প্রবাসী আমার অনেক প্রবাসী ভাইরা বলে যে মাসুম ভাই অনেকে রাগ করছে আমি রমজান মাসে ফোন টোন ধরতে পারি নাই ভাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনাদেরকেও আমি ঈদের শুভেচ্ছা জানাইতে পারি নাই মোমেন ভাই জিজ্ঞেস করেন মোমেন ভাই এক মাসের মধ্যে মানে আমার এখানে আইসা আমার পায়ও নাই হ্যাঁ তো অতএব আমি অনেকের ফোনে মিস্টেক করছি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার প্রবাসী ভাইরা তো আমার প্রতি অনেক দুর্বল আমি আপনাদের প্রতি অনেক দুর্বল আপনাদের কষ্টের টাকাটা যেন নষ্ট না হয় আমরা মায়ের দোয়া কারাট কিন্তু এটাই সবসময় খেয়াল করি প্রবাসী ভাইদেরকে যেন ভালো জিনিসগুলো আমরা আপনাদের হাতে উঠাই দিতে পারি এই লক্ষ্যে আমরা আগায় যাই মায়ের দোয়া কারাট এই লক্ষ্যটাই ফলো করে সবসময় মায়ের দোয়া কারাটের যত অনার আছে সবার জন্য আপনারা দোয়া করবেন আমাদের পার্টনারদের কয়েকজন মা বাবা অসুস্থ আছে আপনারা জানেন সবাই মন করে দোয়া করবেন হ্যাঁ সব কথা যদি এখন বলে লাই তাহলে আমার দর্শক তো মনে করতেছে যে আস্তে আস্তে অনেকে পিছে যাই গেছে কাম ভাবতেছে যে আমরা বুঝি বিদায় নিয়ে নিতেছি না 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 বিদায় শেষ না বিদায় শেষ আর দুই শোরুম শোরুম কিন্তু আজকে গাড়ি আপনারা কিন্তু মিস করবেন যারা লাইভ ছেড়ে চলে যাবেন কঠিন একটা মিস করবেন অনেক গাড়ি আজকে অনেক গাড়ি পাবে অনেক গাড়ি আমরা কিন্তু এক শোরুমে শেষ করতে পারলে মাত্র বাইরে মাত্র বাইরে প্রথম শোরুমে বাইরে প্রচুর গাড়ি আছে পাশাপাশি আপনারা জানেন একটা বাদাম তোলা না ভাই জি জি এটা হলো করিতলা এটা বাদাম তোলা করিতলা এর পাশে কিন্তু বাদাম তোলা আরেকটা শোরুম আছে ভাইদের সেই গাড়ি সেই শোরুমে গাড়িগুলো দেখাবো সবাই থাকেন লাইভে আচ্ছা আপনি সানিটা আপনি বাইটা শেষ করে ফেলে একবার হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে সরকারে দিয়ে দিই এটা বলেন কি গাড়ি ভাই এটা হলো নিশান সানি আচ্ছা এটার দামটা থাকবে ফানি ফানি আচ্ছা নিশান সানি দামটা থাকবে ফানি কালারটা ভাই একটা স্টপ একটা কালার কথাবার্তা চলতেছে তেল গেছে কমপ্লিট ওকে 100% ওকে গাড়ি কন্ডিশন দেখেন কোথাও কোনো খোলা কাটা পাবেন না কোনো খোলা কাটা না না এক চুল পরিবেন কোনো খোলা কাটা না আর যেটা খোলা কাটা আছে বলে দেব আচ্ছা এটা কত চাইতেছেন এটা আমাদের রেট ছিল আসলে 7,60,000 এটা কিন্তু মেলাতেও যায় নাই আমরা আনছি ঈদের পরে এগুলো তাহলে দাম কমাই দেন এখন হ্যাঁ তো 7,60,000 থাকবে না আমি 7,05,000 করে দিলাম 7,05,000 এই পাঁচও থাকতো না আইলে আমার মনে হয় আচ্ছা এটা মোমেন ভাই কিভাবে সে পারতো তবে যে কোকান তার জন্য 5,000 ছাড় দিয়ে দিলাম হ্যাঁ একটা কোক নিয়ে একটা কোক নিয়ে লইবো হ্যাঁ ছোট থেকে একটা আছে না 10 টাকা করে পাওয়া যায় ওটা নিয়ে আরে ভাই 1 টাকা দাম আনলে তো আমি খুশি 10 টাকাটা যাবে কেন আচ্ছা 1 টাকা দিলে খুশি আচ্ছা যাই হোক এটা হলো মাত্র অল আপডেট পাবে নিশান সানির 7,00,000 টাকাই দিয়ে দিলাম জান 5,000 ছাড় দিতে বলছেন ডাউন ফিগার করে দিলাম আচ্ছা আচ্ছা প্রবক্স আছে ভাই হ্যাঁ প্রবক্স তো সাকসিট আছে আমার কাছে আচ্ছা আচ্ছা আমরা দেখাবো ওই শোরুমে দেখাবো আপনি একটু লাইনে থাকেন প্লিজ ওকে পাশের মডেল সাকসিট আছে হ্যাঁ খুব অনেকগুলো গাড়ি আছে দেখেন প্রচুর এই আজকে কিন্তু করুণা প্রিমিয়ার মেলা চলতেছে করুণা প্রিমিয়ার মেলা চলতেছে ওইটাতে আছে এটাতে দুইটা গাড়ির আজকে হিউজ পরিমাণে গাড়ি ডিসকাউন্ট 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 মায়ের দোয়া কারাটে শুধু ডিসকাউন্ট চলবে মেলার পর হ্যাঁ ডিসকাউন্ট চলবে আচ্ছা এখন কি ফোর্ট দিয়ে শুরু করবেন ফোর্ট মাসুমের ফোর্ট মাসুমের অনেক দিন পরে ফোর্ট উঠে গেল চলে চলে ওকে এটা কত 10 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল জি জি 11 এর রেজিস্ট্রেশন 11 এর রেজিস্ট্রেশন জি আগে মানে ম্যাক্সিমাম সময় মাসুমের ভিডিও দিতে গেলেই ফোর্ট থাকতি ফোর্ট থাকতই মানে দুইটা একটা থাকতি সবাই ফোর্ট মাসুম ভাই হিসেবে পরিচিত দিয়ে দিয়েছিল লাভ করে লাইছিল আচ্ছা এটা কিন্তু এলপিজি করাইছি ভাই এলপিজি করা মুক্তা পাল কালার একটা গাড়ি একদম পাল কালার পেপারস আপ টু ডেট মনে করতে পারে যে ফোর্ডের মাল পাওয়া যায় না ইয়ে করে না হ্যাঁ অনেক ঝামেলা এই কারণে আমি একবারে ইঞ্জিনটা দেখাই দিই বুঝছেন দেখাই দিই আনছি কালকে এখন একটু সহায় ও সার্ভিসিং ওয়াজ কিছু করতে পারি নাই আচ্ছা তো যাই হোক মোহন ভাই আমাদের লাইভটা তো অনেক বড় হবে একটু শর্টকাট করতে হবে আমরা হ্যাঁ এটা মাত্র 10,45,000 টাকা 10,45,000 টাকা 45 হ্যাঁ অল আপডেট কিন্তু পেপার স্টেপার সব কমপ্লিট পাবে আচ্ছা 10,45,000 জি জি ওকে আচ্ছা এই করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম মডেল কত ভাই মডেল ইয়ার 97 দুইটাই আমাদের 97 এটা 97 এটা 97 পেপার দুটোরই আপডেট পেপার সাবমিট জি আচ্ছা দুইটাই সিএনজি করা অল পাওয়ার সিসি কত এটা ভাই সিসি 1600 ভাই দুইটাই ছিল 1600 1600 সিসি
সিসির একটু বলে দিয়া না হ্যাঁ করোনা প্রিমিয়াম আসলে 1600 হয় 1500 সেটা খুব রিয়ার অনেক সময় কষ্ট করে পাওয়া যায় প্রত্যেকটা গাড়ি সিসি বলা যায় জি জি খুব কম পাওয়া যায় 1600টা আচ্ছা এই 1500টা জি জি কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বাসম ভাই না না ভাই কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অ্যাকচুয়াল পরিমাণ খোলা কাটা নাই আচ্ছা এটা কত জিতেছেন বাসম ভাই এটা চাচ্ছি হলো আমি 580 580 আচ্ছা আর এটা হলো 1500 সিরিয়াল দেখাই দেন 1500 হ্যাঁ এটা কন্ডিশন অনেক ভালো হ্যাঁ গাড়ির ভিতরে গেটআপ অনেক সুন্দর অ্যান্ড্রয়েড ইয়ে লাগানো আছে মনিটর লাগানো আছে একটা হলো এটা দোনোটাই 1500 সিরিয়ালের গাড়ি দোনোটাই 1500 জি জি দোনোটাই 1500 সিরিয়ালের গাড়ি আচ্ছা পেস লাগবো না তো আবার না না পেস লাগবো না ভাই 1500 860 বলবে একটা আর একটা বলবে 487 আচ্ছা লাস্ট নাম্বারটা বললে হবে ওকে তো এটা কত বললেন স্যার এটা 5 ওটা বলছি 5 লাখ 80 আর এটা হলো 6 লাখ 30 6 লাখ 30 30 আচ্ছা 6 লাখ 30 6 লাখ 30 নাম্বার প্লেটটা দেখা দেন 860 0860 এটা এটা হলো 6 লাখ 30 6 লাখ 30 আর ওইটা দেখাই দেন 5 হ্যাঁ 15 24 24 87 87 এটা হচ্ছে 5 লাখ 80 5 লাখ 80 হ্যাঁ ওকে যেন ভেজাল না লাগে কালার এক রকম তো সিরিয়াল এক রকম অনেকেই ঝামেলা করতে পারে এইটা কথা কথা বলছে পরা ঝামেলা হয়ে যাবে গা সেটাই বিভিন্ন সময় তো গরু কিনতে গেলাম ঝামেলা হইতো না আগে ভাই আচ্ছা এখন দেখো আমরা স্ট্যান্ডার্ড সলিল আচ্ছা এটা সলিল জি 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 এটা 1331 সিসির গাড়ি হ্যাঁ 1331 যারা ওই যে আপনি স্কুল ডিউটির জন্য নিজে ড্রাইভ করতে যায় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবে কিংবা নিজের গ্যারেজটা ছোট চিপা গলি তাদের জন্য কিন্তু সুন্দর একটা গাড়ি ভাই আচ্ছা আপনি গাড়িটা একটু দেখেন আমি প্রাইসটা বলে দিতেছি টিপটপ একটা গাড়ি দেখেন চকলেট কালার সিটগুলো ওকে এ হচ্ছে চাকা হলো রে এবং সিএনজি করা আছে আসলে ভাই না তেলের গাড়ি হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা জি আচ্ছা এটা কত চাইতেছেন ভাই এটা মোহন ভাই আমার কিন্তু প্রত্যেকটাতেই ছিল আপনার 350000 টাকা 350 হ্যাঁ আমার মেলা তো ছিল এটা তো এটা আমরা মাত্র 320000 টাকা করে দিলাম আজকে 320 হ্যাঁ 320000 টাকা অল আপডেট 320000 টাকা পেপারস ওকে ওকে জি জি আচ্ছা তারপর আমাদের এটা এখন হলো 111 111 জি জি 98 মডেল 2001 এর রেজিস্ট্রেশন এটা 20 সাল পর্যন্ত পেপারস কমপ্লিট আছে আমরা যে রেটটা বলবো গাড়ির ওই পেপারস আপডেট সহ বলবো আর যারা পেপারস আপডেট ছাড়া নিবে আমরা ওই টাকাটা মাইনাস করে দেব ওকে ঠিক আছে গাড়িটা একটু দেখান আচ্ছা 100 111 যেটা ক্রিস্টাল ব্যাক সাইডটা দেখাই দেন নিউ শেপ যেটা আর কি ক্রিস্টাল যেটা এটা সিসি হচ্ছে এটা সি 1331 জি 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 আচ্ছা এই চিপিসরে হ্যাঁ ক্রিস্টালটা তেল গ্যাস কমপ্লিট হ্যাঁ তেল গ্যাস কমপ্লিট এই আমি কিন্তু হাসানদের ভিডিও তো সবসময় বলি যেমন সিলেটি ভাইদের গাড়ি 110 11 আমি অনেক গাড়ি বিক্রি করছি সিলেটে অনেক গাড়ি তো আমার সিলেটি ভাইরা এই লাইভটা মিস করবেন না একটু শেয়ার দিয়ে দেন প্লিজ আচ্ছা এটা কত চাইতেছেন আসুন ভাই এটা আমার প্রত্যেকটা রিভিউতে ছিল 550 60 30 আর আজকে হলো 480 একদম 480 480 হ্যাঁ একদম পেপারস কিন্তু ফুল আপডেট পাবেন অল আপডেট পাবেন 80 পেপারস অল ওকে এসি ওকে সাউন্ড সিস্টেম ওকে এখন দেখাবো 110 110 এই সিরিয়াল শেষ করে ফেলবো ওকে ওকে 110 এটা হলো অল পাওয়ার 1500 অল পাওয়ার 1500 অল পাওয়ার 1500 অ্যাকচুয়াল পরিমাণ কোনো খোলা কাটা নাই আমি চ্যালেঞ্জ করে দিলাম আমার এই গাড়িতে কোনো অ্যাকচুয়াল পরিমাণ খোলা কাটা নাই আর যারা 110 খুঁজতেছেন যে অল পাওয়ার 1500 আপনারা সরাসরি যোগাযোগ করেন মায়ের দোকান হাটে গাড়িটা একটু আমরা দেখাই এস 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ তেল গ্যাস কমপ্লিট 14 সিরিয়াল লাইট অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল শুধু কালারটা হইছে ভাই এটা কালার হইছে কালার হইছে না হ্যাঁ কালার হইছে আচ্ছা এঞ্জেল তো আমি দেখাই দেই কোথাও কোনো খোলা কাটা নাই অ্যাকচুয়াল পরিমাণ কোনো খোলা কাটা নাই এঞ্জেল কিছু ভালো একদম এসি ইঞ্জিন কন্ডিশন কোনো বলতে হবে না কথা বলতে হবে না এসি আর ইঞ্জিন কন্ডিশন নিয়ে কোনো কথা আমার সাথে বলতে হবে না ঠিক আছে কত দিয়ে দিয়েছেন বাসম ভাই এটা আসলে আমার তো অফার চলতেছে আমি বলছি মেলা শেষ হয়েছে অফার কিন্তু শেষ হয় নাই আচ্ছা এটা 445000 অল কমপ্লিট করে দেব 445000 হ্যাঁ 445000 অল কমপ্লিট কাগজ পেপার সহ আচ্ছা 445000 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন একটা 110 পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার মাস মাস অল কমপ্লিট অল কমপ্লিট মায়ের দোয়া কারাতে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে আচ্ছা একবার পিছনটা শেষ করে দিই আসলে এই সিরিয়াল করবেন নাকি এইভাবে যাবেন আচ্ছা দেন এটা দেন এইভাবে যাই ওকে আচ্ছা এখন দেখাবো ল্যান্সার ল্যান্সার হ্যাঁ মিস্টার বিসি ল্যান্সার এটা 2006 এর মডেল সাথে রেজিস্ট্রেশন 2324 পেপারস কমপ্লিট পাবে ঠিক আছে হ্যাঁ 1331 সিসির গাড়ি তেল গ্যাস ওকে আছে এলপিজি করা
এটাও কিন্তু এলপিজি করা আচ্ছা এটা কিন্তু এলপিজি করা হ্যাঁ খুব সুন্দর কন্ডিশন একটা গাড়ি ভাই খুবই চমৎকার একটা গাড়ি তালাটা খুবই অস্থির একটা গাড়ি এটা সিলভার কালার বলে কি কালার বলে ভাই সিলভার কালারের মতো এটা গ্রে কালার আর কি গ্রে কালার বলে অনেকে গ্রে কালার বলে ল্যান্সার কিন্তু আরেকটা আছে আমার ব্ল্যাক ল্যান্সার আরেকটা আছে হ্যাঁ এই যে আপনার সাথেই এটা দেখাবো এটা প্রাইসটা বলে এটা 6 এর মডেল এটা এটা একটু বলে দেন মাসুম ভাই হ্যাঁ এটা আসলে আমার 7 এর উপরে ছিল রেট আচ্ছা আসলে এটা হ্যাঁ 7 এর উপরে ছিল আর এটা আমি করে দিলাম মাত্র 6 লক্ষ 60 হাজার টাকা বর্তমান 6 লক্ষ 60 বর্তমান প্রাইস 6 লক্ষ 60 আচ্ছা 6 লক্ষ 60 জি জি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 6 এর মডেল 7 এর দিচ্ছে একটা গাড়ি জি ওকে সামনে পিছের গ্লাস গুলো অরিজিনাল সিএনজি করা আছে আজকে এটা প্রাইস শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আজকে যে প্রাইসে গাড়ি দেবো কল্পনা করতে পারবেন না আইসা এক টাকা রিকোয়েস্ট করবেন কমবে না মায়ের দোকানে সীমিত লাভে ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে আমার মানে চিন্তা ভাবনা চলতেছে আস্তে 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 আমি গুছাইতেছি এটা যে কাজগুলো আছে এটাতে প্রবলেমের মধ্যে আমার জানা শর্তে এসি গ্যাস ভরতে হবে তাছাড়া আর কোনো প্রবলেম নাই এটা কাস্টমার করে নেবে আমাকে 8,95,000 টাকা দিবে ওকে 8,95,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু 7 সিলেক্টর অ্যাভেঞ্জা 2011 মডেল 11 রেজিস্ট্রেশন 1500 1500 এই পাশে দেখাবো একটা হাইব্রিড নো হাইব্রিড নো ভাই এটা তো চলে গেছে এটা মনে হয় আগামী শনিবারে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা নেওয়ার কথা ছিল ঈদের আগে উনি হয়তো টাকা পয়সা কালেকশন করতে পারে নাই তার জন্য নিতে পারে নাই তাহলে আমরা পিছনে চলে যাই হ্যাঁ পিছনে যাই ওকে পিছনে আর কিছু গাড়ি আছে আমরা সেগুলো দেখব আমাদের জিডিআই যেটা জিডিআই কিন্তু আরেকটা ঢুকছে মোহন ভাই ওই শোরুমে গেলে আরেকটা পাবেন না জিডিআই এটা এটা কি আর আগে রিভিউ ছিল হ্যাঁ রিভিউ ছিল এটা 17,50,000 ছিল রিভিউতে 17,50,000 হ্যাঁ জিডিআই V6 পাজারো যেটাকে বলে আচ্ছা হ্যাঁ গাড়িটা তো আসলে দেখাইতে পারবেন কি না আগে আপনি গাড়িটা দেখেন কত ভাই 98 97 বড় বলে হ্যাঁ 97 হ্যাঁ 97 97 বড় 2002 এর রেজিস্ট্রেশন রাইট গাড়িটা একটু ভালো করে দেখেন ঘুরে ঘুরে ওকে 7 সিটার সানরুফ সহ দেখেন এটাতে কি নাই এগুলাতে কিন্তু রকফোর সাউন্ড সিস্টেম আমাদের ঠিকানাটা আমি আবারও বলছি মায়ের দোয়া কারহাট যারা আসতে চাচ্ছেন কাশপুরের দিক থেকে যারা আসবেন সরাসরি মা ও শিশু হাসপাতাল মাতোয়াল ওইখানে নামে 200 গজ সামনে হাইটা চলে আসবেন পশ্চিমে ডানে বাম পাশেই মায়ের দোয়া কারহাট মেইন রোডের মধ্যে আর যারা যাত্রাবাড়ির দিক থেকে আসবেন সরাসরি চলে আসবেন মাতোয়াল বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পারাইলেই ডান পাশে মায়ের দোয়া কারহাট 1-2 একসাথে আর ফোন নাম্বার তো আমাদের দেওয়া আছে আমাদের সবারই ফোন নাম্বার দেওয়া আছে না পাইলে আপনারা ফোন নাম্বারে ফোন দিবেন ওকে আচ্ছা এটা তো পেপার আপডেট আছেন ভাই হ্যাঁ এটা অল আপডেট আচ্ছা এটা অল আপডেট আমাদের জিডিআই যেটা ওইখানে আছে ওইটা অল আপডেট আচ্ছা এটা কত যাচ্ছেন এটা এখন ফিক্সড প্রাইস বলতে কি আমি আরো ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস 1,00,000 টাকা কমাই দিলাম 17,50,000 ছিল 16,50,000 করে দিলাম 16,50,000 হ্যাঁ 16,50,000 আজকে 16,50,000 16,50,000 হলে এখানে নিতে পারবো আমার সাথে যোগাযোগ জি জি টাটা মাঞ্জা টাটা মাঞ্জা হ্যাঁ টাটা মাঞ্জা আসলে এটা রিভিউটা দিব কি দিব না চিন্তা করতেছি একজনের সাথে মোটামুটি একটা ফাইনাল তো তারপর দিয়ে দিলাম আর কি নেক্সট রিভিউতে এটা কথা বলবো আমার 7 সিটার গেলে এটা দাম না আমার জানতে চাই গেছে ভাই 8,95,000 টাকা ফিক্সড প্রাইস এসির গ্যাস ভরতে হবে এটা আপনারা ভরে নেবেন টুকিটাকি হালকা কিছু কাজ থাকলে জানা মতো কোনো বড় কাজ নাই আচ্ছা আমার ভাই জানতে গেছে রেড অন কালারের কোনো গাড়ি আছে কি হ্যাঁ রেড অন কালারের ভিতরে তো এটাই ছিল মাঞ্জাটা মাঞ্জাটা ছিল টাটা মাঞ্জাটা মোটামুটি কি কথা বলতে হ্যাঁ এটার একটা বায়না পাইছি এই কারণে আমি এখন রিভিউটাতে ফাইনাল কিছু করতে পারলাম না আচ্ছা এক ভাইয়ের সাথে আমার মোটামুটি ফাইনাল হইছে আচ্ছা ওকে আমরা এটা দিয়ে দিই হ্যাঁ এখন হলো ল্যান্সার আরেকটা যেটা বললাম ব্ল্যাক কালার এটা হলো 2003 এর মডেল তিনের মডেল জি জি গাড়ির কন্ডিশনটা অনেক সুন্দর অনেক ভালো
আপনি গাড়িটা একটু দেখেন, ড্রিং গুলো একটু দেখাই দেন, স্পোর্টস স্পোর্টস একটা ভাব আছে। তিন এর রেজিস্ট্রেশন? জি। আচ্ছা, সিসি কত আসেন ভাই? এটা তিন এর মডেল, এটা মানে চার এর না তিন এর রেজিস্ট্রেশন? ভাইরা প্রোবক্স গাড়ির জন্য একটু ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ মোহন ভাই, গাড়িটা দেখেছেন ভালোভাবে? চেষ্টা করছি ভাই। আচ্ছা যাই হোক, কারণ আমাদের অনেক কাস্টমার বলে আমরা নাকি বনের রোডে দেখাই না, চেষ্টা করি। অনেক সময় লাইভ করি তো ভাই, অনেক বড় লাইভ হয়ে যায়, লাইভের সময় অনেক সময় দেখাইতে পারি না, ইউটিউবে আমরা দেখাই দিই। হ্যাঁ, তো যাই হোক, এটা প্রাইসটা হলো 660,000 টাকা। 660? হ্যাঁ, 660,000 টাকা মাত্র। আচ্ছা, 660? এটা কি ফিক্স ভাই? ভাই জেবনে কোন কিছু কর তো রাস্তা থাকে না ভাই। আমার সালামি নিয়ে যারা আসবে তাদেরকে কিন্তু একটু দেবো ডিসকাউন্ট। সালামি নিয়ে আসলেও ডিসকাউন্ট থাকবে। জি জি, সবাই দোয়া করবেন আমার জন্য। এবার নিশান সানি, হ্যাঁ ওই যে দামটা ফানি যেটা চলতো ওইটা আর কি, ওইটা এটা নিশান সানি 99 এর মডেল 2000 এর রেজিস্ট্রেশন। জি জি জি, এটা 1500 সিসি অল পাওয়ার। আচ্ছা, এসি ইঞ্জিন গিয়ার? ওকে, হ্যাঁ এলপিজি করা। গাড়িটা আসলে অনেক সুন্দর, সানরুপও আছে। একটু ভিতরে ঢুকেন, দরজাটা খুলে একটু দেখাই দেন। আচ্ছা, এটা কত যাচ্ছে ভাই? এটা মোহন ভাই আমার প্রত্যেকটাতে কিন্তু 4.5, 4.70, 4.80 এমন দাম ছিল। আজকে এগুলো কিচ্ছু থাকবে না। আচ্ছা, কি থাকবে আজকে? অফার থাকবে, শুধু ধামাকা অফার থাকবে আজকে। ধামাকা আজকে শুধু ধামাকা অফার থাকবে। আচ্ছা, হ্যাঁ, আর ধামাকা অফারের মধ্যে এটাকে আমি করে দিলাম 3,75,000 টাকা মাত্র। 3,75,000 টাকা অল আপডেট পাবে, পেপারস কমপ্লিট সহ। 3,75,000? হ্যাঁ, 3,75,000 পেপারস কমপ্লিট সহ। আর কি দেবো আমি? কিন্তু একটা কথা বলতাম সব সময় মোহন ভাই, মনে আছে আপনার? কোনটা এটা ভাই? যে বাংলাদেশের এই ডিজিটাল বাংলায় গাড়িবিহীন কেউ চলবে এইটা মায়ের দোয়া কার হাটে চায় না। আপনাদের লক্ষ্যে আমার টার্গেট হলো আমি সবার হাতে গাড়ি উঠে দেবো। আচ্ছা, অল্প টাকায় আমরা গরিব হই, গাড়ির স্বপ্ন কি সবাই দেখতে পারি না? দেখতে পারি, অবশ্যই দেখবো। আর তার জন্য মায়ের দোয়া কার হাট আপনাদের পাশে আছে, 3 থেকে 5-এর মধ্যে যারা গাড়ি চান, মধ্যবস্থ ফ্যামিলি, তাদের জন্য অল টাইম মাসুম ভাই আপনাদের পাশে থাকবে। ভরপুর সাকসিটও রাখছি আজকে, বুঝছেন? 5-এর সাকসিট, 5-এর মডেল। 90 কার আছে ভাই? অল পাওয়ার? হ্যাঁ 90, ওই যে 90 ট্রেডিং কার যেটা দেখাইলাম, 95,000 টাকা মাত্র। 95,000 টাকা ট্রেডিং কার, ম্যানুয়াল গিয়ার। মোহন ভাই জিডিআই বলছিলাম না, আমাদের এখানে একটা আছে জিডিআই। আচ্ছা, জিডিআই আজকে আসলে বন্ধের দিন, তো আমাদের ছেলেপেলে অনেক গাড়িগুলো আসলে ওইভাবে আমরা পরিষ্কার করে রাখতে পারি নাই, তার জন্য ক্ষমা চাইতেছি। এটা মডেল কত আছে ভাই? এটা 98। 98 এর মডেল? হ্যাঁ 98। এটা একটু দেখাই দেন পেপারস। ওকে, হ্যাঁ অল আপডেট, অল আপডেট, এটা অল আপডেট। হ্যাঁ, এটা সেম প্রাইস, 1650। 1650? হ্যাঁ, এটা সেম প্রাইস। খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি। কাজ নাই তো ভাই? হ্যাঁ, কোন কাজ আছে? না না না, কোনো কাজ নেই, কোনো কাজ। 1650? 1650। আচ্ছা, আর এটা কেমি জিপ? কেমি জিপ? জি, 99 এর মডেল। 99 এর মডেল, এটা পেপারস আপডেট। হ্যাঁ মোহন ভাই, পেপারস? ওকে, জি পেপারস। ওকে, এটা সিসি কত আছে ভাই? এটা সিসি হলো আপনার 1331। 1331? হ্যাঁ, প্রাইভেটের দামে জিপের স্বাদ বোঝেন নাই। এসি? ওকে, এসি। ওকে, ভিতরটা দেখাই দেন মোহন ভাই। এলপিজি করা আছে? মাসুম ভাই, আমরা ওই 110 গাড়িটা প্রাইস কত দিয়েছিলাম? 3,00,000, 4,45,000 ব্ল্যাক কালারটা। হ্যাঁ, 3,45,000 দিয়েছিলাম, সরি 4,45,000 অল আপডেট করে দেবো। আমার ভাই 4,00,000 বলতেছে। 4,45,000 বলছিলাম। লাইভে যদি ভাই কনফার্ম করে তাহলে 4,00,000 টাকা দিয়ে দেন। একটু বাড়তে হইব, একটু বাড়তে হইব। আচ্ছা ভাই, যে ভাই 4,00,000 টাকা বলছেন, একটু একটু বাড়েন, আর ভাইয়ের সাথে লাইভটা শেষ হওয়ার পর ভাইয়ের সাথে কথা বলেন। ওকে, তোমার সাথে এটা মডেল আর বলে দেন। এটা 99 এর মডেল, সিসি হলো 31, 1331 সিসি,
আর পেপারসগুলো কমপ্লিট পাবে 23-24 নতুন পেপারস করায় দিছি আমরা হ্যাঁ সিএনজি করা আছে হ্যাঁ এলপিজি করা এলপিজি হ্যাঁ এলপিজি করা কেমিজিপ কেমিজিপ হ্যাঁ অনেকে কেমিজিপের জন্য পাগল বানায় ফেলাইছে কেমিজিপ নিয়ে আসছে কেমিজিপ কেমিজিপ আচ্ছা আমরা ওই পাশে যাব আমরা এটা আমার প্রত্যেকটা রিভিউতে ছিল 7,70,80 6,00,000 আর এখন করে দিলাম 6,60,000 অল আপডেট পেপারস কমপ্লিট করা আগে পেপারস সেল ছিল আমরা কমপ্লিট করে দিছি এখন দেখাবো 100 ওয়াগন এটা মডেল কত মোহন ভাই এটা 100 ওয়াগন এটা মডেল হলো 98 ছয়ের উপরে লাগবে ভাই ঠিক আছে ওকে যাইহোক এটা সিট কভার গুলো দেখাই দেন অল পাওয়ার এয়ার কন্ডিশন কোনো সিরিয়াল গাড়িটা ঘুরে ঘুরে দেখাই দেন হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র একটা খুঁজে পাই না মোহন ভাই জি ভাই 100 ওয়াগন যারা হচ্ছে ভাড়া চালাইতে চায় এয়ারপোর্টে টিপ মারতে চায় বা বিভিন্ন রেন্টে কারে চালাইতে চায় পিছনে কিন্তু হিউজ পরিমাণে জায়গা এগুলার দেখছেন সিলিন্ডার আছে পিছনে হিউজ পরিমাণের জায়গা আছে মানে পাড়ায় চালা হ্যাঁ হ্যাঁ পারফেক্ট গাড়ি হ্যাঁ হ্যাঁ কোনো খোলা কাটা নাই মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটা হলো অল আপডেট 360 এর মধ্যে পাবে 360 হ্যাঁ অল আপডেট পাবে একদম অল আপডেট পেপার সহ কমপ্লিট পেপার সহ অল ওকে 360 হ্যাঁ আচ্ছা এখন দেখাবো সাকসিট পাঁচের 2005 এর সাকসিট যেটা বলছিলাম যে আজকে অফার দিয়ে আমার কাস্টমারদেরকে আমি ইয়ে করে ফেলবো যে আজকে কি অফার চলতেছে মাইদ কারাটে মানে মাথা নষ্ট অফার চলতেছে যেটাকে বলে আর আমারও মাথা নষ্ট হয়ে গেছে অফার দিতে দিতে যাই হোক আমাদের মেলা বন্ধ হয়েছে কিন্তু অফার বন্ধ হয় নাই তো এটা হলো মোহন ভাই 2005 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন সাকসিট হ্যাঁ সাকসিট অল পাওয়ার যেটা পাঁচটা ডোরে এক লোকে খুলে আচ্ছা এটা অল পাওয়ার যেটাকে বলা হয় 1500 সিসি এটার দামটা হলো মাত্র 7,40,000 টাকা 7,40,000 জি 7,40,000 গাড়িটা একটু ঘুরে দেখান 7,40,000 হ্যাঁ হ্যাঁ সাকসিট অল পাওয়ার 1500 সিসি 5 ডোর লক হ্যাঁ এক ডোরে এক সিসি লক হয় দেখাই দেন এরপর হ্যাঁ এখন দেখাবো আমি যেটাকে বলে এখন দেখাবো নিশান সানি আরেকটা 1600 সিসি হ্যাঁ এটাও পাঁচের মডেল জি এটাও অল আপডেট এটা একটু ঘুরে দেখান পিছনটাও দেখাই দিন এসি ওকে মাসুম ভাই হ্যাঁ এসি হ্যাঁ অল আপডেট আর নোয়া দেখাইতে বলতেছে ভাই আমার নোয়া দেখাবো ইনশাআল্লাহ নোয়া আছে থাকবে ইনশাআল্লাহ আজকে নোয়া থাকবে এটা কত চাইতেছেন মাসুম ভাই অল আপডেট করে এটা মোহন ভাই এটা 650 পড়বে এটা আমাদের কিন্তু মেলার পরে ইয়ার পরে আসছে এটা 650 পড়বে অল আপডেট 650 জি ঈদের পরে কিন্তু আমাদের অনেক কালেকশন ঢুকছে এই 100% আসলে আজকে শুক্রবার তো গাড়িগুলো বেরো করতে পারি নাই একটু চাপা চাপা দেখাইতে হইতেছে এটা 100% আপনি একটু ঘুরে দেখেন মোহন ভাই আমি পরে প্রাইসটা বলে দিতেছি আপনি একটু দেখাই দেন 95 মডেল 2000 এর রেজিস্ট্রেশন 100% 1331 সিসি এসে গাড়ির কন্ডিশন আমি একটু দেখাই পরে মাসুম ভাই প্রাইসটা বলে দিব না এসি ওকে মাসুম ভাই হ্যাঁ এটা এসি ওকে পেপার সেল শুধু পেপারসটা ফেল 20 সাল থেকে না 20 সাল থেকে পেপার সেল আর অল আপডেট গাড়িতে কোনো কাজ নাই তো কোনো না না না
কোনো কাজও নাই কোনো মাইরও নাই না না এটার দাম চাচ্ছি মাত্র 2 লক্ষ 80 হাজার টাকা গাড়িটা দেখাই দেন কোনটার বলতেছি মাত্র 2 লক্ষ 80 হাজার টাকা পেপার সেল হ্যাঁ পেপার সেল যেভাবে আছে এভাবে মাত্র 2 লক্ষ 80 হাজার টাকা আর এই হলো এসএস কেরিনা হ্যাঁ এটার দাম হলো এটার পেপার সেল আমরা গাড়িটা দেখাই দামটা বলি এসএস কেরিনা হ্যাঁ এটা মডেল ইয়ার কত এটা 93 মডেল এখন পরিষ্কার করে কি করবা পরিষ্কার তো এটা তোমার কাল সকাল থেকে কইতেছি বেরবো আসম ভাই হ্যাঁ রাস্তে খুঁজা পাইতেছি আমি হচ্ছে ঘুরে আসলাম আসেন এটা হলো 95 এ ইয়া এটা 99 এর মনে আচ্ছা এসএস কেন এটা আমরা ভাই এটা মডেল 93 না 98 তে রেজিস্ট্রেশন পেপারস গুলো কমপ্লিট আছে আপনি বিশাল কোন দিতে হ্যাঁ তারপরে ফেল এটা যেভাবে আছে যেভাবে আছে এইভাবেই দামটা বলে দেব মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হ্যাঁ যেভাবে আছে এইভাবে মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা এটা সিসি কত জানি মাসুম ভাই এটা 1800 সিসি 1300 না না 1800 1800 জি এখন দেখাবো আমরা B6 বাজারো B6 বাজারো হ্যাঁ B6 বাজারো নির্বাচনে আরামে B6 এ নির্বাচনে গরমে B6 এ চলবেন আরামে তারপর থেকে ফেল না না এটা 17 সাল পর্যন্ত আপডেট আচ্ছা যেভাবে আছে এইভাবেই আমি রেট বলে দেব কত বলেন যেভাবে আছে এইভাবে মাত্র 6 লক্ষ 50 হাজার টাকা যেভাবে আছে পেপার সেল অবস্থায় মাত্র 6 লক্ষ 50 হাজার টাকা B6 বাজারে পাচ্ছেন এখন দেখাবো KR41 1 না 2 1 1 অনেকে KR40 খুঁজতেছে গাড়িটাকে দেখেন 1 টাকার কোনো কাজ নাই 1 টাকার কাজ নাই পেপার আপডেট পাবে পেপারটা ফেল আছে আমরা করে দেব আর যদি পেপার সেল অবস্থায় কেউ নিতে চায় ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা পেপারস কমপ্লিট সহ এটার প্রাইস পড়বে মাত্র 5 লক্ষ 90 হাজার টাকা পেপারস ওকে করে অল ওকে করে আচ্ছা 7 নম্বর মডেল 2002 এর রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ 1500 সিসি জি জি ওকে আমি ভিতরে একটু দেখাই দেব হ্যাঁ এটা 1500 সিসি গাড়ি কিন্তু হ্যাঁ দেখি তো KR41 এটা হচ্ছে ভিতরে ইন্টেরিয়র দেখেন সিট কভার গুলো নতুন লাগানো সিট কভার গুলো একদম নতুন লাগাই দিছে কয়েকদিন আগে সিট কভার লাগাই দিছে হ্যাঁ পিছনে গ্লাস তো অরিজিনাল আছে ভাই হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল আচ্ছা কত জায়গা আছে এই যে বলে দিলাম 5 লক্ষ 90 হাজার টাকা মাত্র মাস মাস গরমে কি অল আপডেট গরমে ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ ভাই একটু ক্লান্ত হয়ে গেছে গরম তো তো যাই হোক অল আপডেট করে আমরা মাত্র 5 লক্ষ 95 হাজার 1500 সিসির KR41 একটা গাড়ি দিচ্ছি তার পাশাপাশি আরেকটা আছে KR42 হ্যাঁ 2 এটা হলো 2000 এর মডেল আচ্ছা মডেল ইয়ার 2000 24 পেপারস কমপ্লিট আছে এটাও 7 সিটের গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে কোনো কাজ কাম নাই এটার প্রাইসটা হলো 6 লক্ষ 70 হাজার টাকা 6 লক্ষ 70 70 না জান 6 লক্ষ 50 করে দিলাম 6 লক্ষ 50 হ্যাঁ 6 লক্ষ 50 6 লক্ষ 50 এ একটা পেপারস আপডেট একটা কেয়ার ফটো দিবেন স্যার আপনারা 6 লক্ষ 50 হাজার টাকা দেখেন ভিতরে একটু দেখেন সাউন্ড সিস্টেম এসি টিভি অল ওকে দেখেন সিট কভারগুলো দেখেন একেবারে নতুন খুব সুন্দর কন্ডিশন আছে কিন্তু মোহন ভাই দেখছেন না 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 কোনো মার্কো লাগাটা ভাই থাকবে না সাকসিটটা দেখছো তো ভালোভাবে কঠিন গাড়ি উঠাইছি ভাই কঠিন গাড়ি আজকে যারা মিস করবেন তারা কিন্তু একবারে মিস করবেন কঠিন মিস করবেন হ্যাঁ কঠিন মিস করবেন